Assalamualaikum viewers. আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা আমার বাড়ি সিলেটে জেলা আর আজকে অবশ্য অবশ্যই আমার মনটা খুব ভালো কারণ তাই লাগিয়া আসলে আমি ঈদের আগে একটা পরিকল্পনা করেছিলাম যে কোনো একটা কত শিশুরে আমি ওই লাগে ঈদ উপহার দিতাম বাট আমি পারছি না তখন আমি অসুস্থ আছিলাম আপনারা অনেকে জানেন তো আজকে অনেক ঈদের প্রায় কয়দিন হইব হাবিব 10-15 দিন তো হইব ঈদের 10-15 দিন পরে আজকে ওই লাগে আমি বুঝতে পারছি যে আমি নিজে যে ঠিক আছে এখন আমার কন্টিনিউ করার দরকার ব্লগটা আর কেউ ওখানে উপহার পাওয়ার লাগে আসলে আমি উপহারটা যদি ঈদের আগে দিতে পারতাম তাহলে বসে বসে তার ঈদটা খুব সুন্দর হইতো বাট কিতার লাগে হয়তো তানোর কপালও আসলো না আর আল্লাহও চাইছেন না সো আজকে ওই লাগে আমরা এখন যাইবো জিন্দাবাজার বর্তমানে বাসার সামনে আসি ফেসে আসুন বন্ধু হাবিব হাবিবরা আনাইছি খুব কষ্ট দিয়ে কারণ খুব রোহিতদের তো এখন আমরা জিন্দাবাজার যাইমু দেন একজন পত্র শিশুরে তুকে আবার করবো দেন তান দিয়ে আমরা কিছু উপহার কিনিয়ে দিবো তো আপনার ফলে থেকে রাষ্ট্রদন্ত পুরা ভিডিওটা দেখবা আরো বসে বসে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুক সুন্দর সুন্দর মালা মালা কাম করার লাগে একটু অনুপ্রেরণা দোকা সো বন্ধু হাবিব তোমার কি তা খবর অনেকদিন পরে বন্ধু আমার ব্লগও ফোন অ্যাক্সেসরি সো এভরিথিং আপনারা স্ট্যান্ড তারপরে হইলে গিয়া রিং লাইট এভরিথিং পাইবা তার শপ সো নিচে পেজের লিঙ্ক আছে অবশ্যই গিয়ে একবার ভিজিট করি আইবা ওকে বন্ধু সো তুমি স্টার্ট দাও গাড়ি আমরা রানা দিলেই অলরেডি কিন্তু টাইম 2টা রোহিত কিন্তু সেই লেভেলের উঠছে তলু বাতাসে দেখেছি তোমায় মেঘ মিলনে একটা গোপন কথা ছিল বলবার বন্ধু সময় কি তোমার একবার ভুলে যেও বারবার ভুলে কাউকে বলো না বা তোকে ভালোবাসি না বলে নিয়ে চলে আছে অনেকে এতদিন ছিল সাধারণ মাঝে একজন যাকে আজ বড় ভালো সো গাইস আমরা প্রায় এক ঘন্টা তাকিয়া জিন্দাবাজারের মাঝে চুকাইলাম যে এরকম গরিব কেউ আছে বাট কাহিনিটা হইলে গিয়া এক ঘন্টায়ও আমরা পাইছিলাম না চুকাইয়া মানে মামারে লইয়া গিয়া এজন আমরা পাইছি কাহিনিটা হইলে গিয়া তারা 10 টাকা নিতে রাজি কিন্তু খাপন নিতে রাজি নাই যাতে আমরা বুঝতে পারলাম হাবিব তুমি কি দাও এই ব্যাপারে তোমার মন্তব্যটা কি তারা 10 টাকা নিব কিন্তু খাপন নিত না আইসে না মার্কেট হয় না আমি আশ্চর্য গেলাম যে তারা আমি কইলাম যে আমি তোমার 1500-2000 টাকা কাপড় দিব তুমি উজরে আও না কয় বাইশ মাসে 10 টাকা দিলাম 10 টাকা দিয়ে দিলাম দেওয়া কাপড় লাগবে পরে যাই হোক সুদিন তো লইয়া আমার মামারে লইয়া আনিছে গেছি সো আমারও বাইরে পাইছি সো তান্নে লইয়া আইছি তুমি একটু তান্নে দেখাও সো এখন কিছু জিনিস হইলে গিয়া আমার কাছে গিয়ে জানার আছে তোমার বাসা খেতে আছে একটু জুড়ে মাত্রীয় সমস্যা নাই এখন কাহিনি তো গিয়া যে তোমার গড় চলে কি আর তুমি কি দাও স্কুলে পড়ায় করোনা লাগে বন্ধ হয়েছে তো যাই হোক গাইজ আজকে মেইন কাহিনিটা হইলো গিয়া বর্তমানে আমরা শিলন গিয়া ব্লুয়াটারর তিনতালাত আপনারা দেখতে পারো হইলো গিয়ে প্রাডা আমার মামার সব সো মামা এখন কত লোক আজকে একটা বালা উদ্যোগে বালা একটা কামে আইছি তখন আপনি এই ব্যাপারে কিতা মনে করেন বাবু যে আমি নিচে গেছি নিচে যাওয়ার বাদে খাইলাম না তুকাইয়া এইটা মানে কি তৈতে পারে বালা বালা কাম আমার কাছে মনে হয় খাপড় চুপড় না টেকা হয়তো নিয়া কিছু একটা করেন বা কিছু খাইনে ওরকম আছে লাগছে না এলে খাপড় লগিয়া
না দেখি আমি তান্ডে দেখাই তানোর একটা চয়েস লাগে আমরা চয়েস দোকান নাই ঠিক আছে রানি তোমার কাছে কোনটা চয়েস লাগে তুমি নিজে দেখো কোনটা মেরুন কালার একটা এগো সাইজ হইব নি না এগো তো এল এম ও কালার হইব নি দেখো সেন এগো ওইব না বড় হইব ওইব লাগে নানি তোমার চয়েস লাগছে নি আচ্ছা এখন হলো কি আচ্ছা সমস্যা নাই এখন হলো কি এখন মামা একটা প্যান্ট দেখো কি জাত প্যান্ট জিন্সর হ্যাঁ দেখো তুমি এখন ইন আমি কই ইন তুমি মনে হলে তুমি ফ্রি ন আদাইছো তুমি তোমার টাকা দিকে না আদাইছো তুমি বালা করে যাচাই করিয়া একটা তোমার সুন্দর লাগে ওটা নো ওটা আমার সে বালা লাগছে ওটা দাও তুমি না গুনতে কুনটা না ও মামা একটু তো দুঃখ নো ও তো এটা মাঝে কুনটা তোমার ভালো লাগে ওটা শিওর ওকে লাগাও শার্ট ওপর লাগাও তোর কিছু লাগবে নি বন্ধু বস না যদি তুই মানে বলে নিতে চাস বন্ধু ভিডিওর মধ্যে কইলা এ বন্ধু আমার দরকার না লাগতো না খুব গরম লাগে ভাই তুমি ওকে খুশি তো তুমি মন তা গিয়া একটা আসি দিল রে বাবা তোমার আসি দেখতাম করি আমি গো আটকাই ওকে তা দেখা হইবা ইনশাল্লাহ সুন্দরভাবে দেখবাই ফরবাই স্কুল গুলার পরে ঠিক আছে নি সো গাইস আমরা আর খাফর লইয়া দোয়া শেষ আমি তান্দে গিয়া নিচে গিয়া বিদায় দিয়ে আইছি তো এই খাফরটা দোয়ার মাঝে আমরা প্রাডার আমার মামা আছেন তো মামা তারা অনেক হেল্প করছেন আর মামা তারার দোকানটার নাম হলো প্রাডা একটু হলো গিয়া আর যদি যদি মনে হলো আমি যে দোকানে গেছি বা যে জিনিস লিয়ে আমি ভিডিও করছি সব জায়গা তোলান মারছি যে
থেওয়া যদি জনিস ব্লগ বা জনি কয় তেখা ডিসকাউন্ট থাকে আর ইকতে কিটা পাইবানি ও অবশ্যই ডিসকাউন্ট পাইবা যদি আমার কথা কইন তখন আমার একটু কথা হইলো গিয়া যে যারা ব্লুয়াটার আন কাপড় কিনুক কা না কিনুক কা আমার একটু কষ্ট দিয়া দেই ভাই ইয়া কাপড় উপর আটাই আউলা নি লইয়া বাড়িয়া দেই ঠিক আছে নি আর হাবিব অন দে টু আউট আমার বন্ধু কথা হইলো গিয়া এইটা আসলে মেডিকেল সতার আমি আটকে রাখছি অনেক লেট হয়ে গেছে বন্ধু এখন আমরা বাড়ি যাবো ইনতে গিয়া সো তুমি কিছু কইতা নি একটা পালা কাম তুমি সরি কইছো জিন্দাবাজার করছি যার কারণে জিন্দাবাজার প্রচুর মানুষ তখন আর আমি যে জায়গা ভিডিও করার তাই জায়গা থেকে মানুষের ভিড় করলেন আমি যে দোকানের ক্লিপটা লইছি দোকানের ফিসকেলা মানুষে বড়ি গেছিলাম তো যাই হোক এর লাগে আমি সুন্দর এন্ডিংটা দিতে পারতাম না দেড়শো আই কইলাম বাসাতেই আমি এন্ডিংটা দিব আর এখন বাজে রাত ১২টা আর আমরা শ্যুটটা করিয়ে এসাম বিকাল ৩টা চিন্তা করুক আমি অত সময় এখনও শ্যুট করলাম অলরেডি আগের সাইড এডিট করেছি আর কি তো যাই হোক এখন আপনারা অনেকে কইতে পারেন যে পাই তুমি দান করছো দেন ভিডিও খেনে হল নাই সো এই জিনিসটা লইয়া মানুষের অনেক চুলকানি প্রথমে ও জিনিসটা আমি কইমু যে যদি আজকে আপনারা আমার লই এখনো বাদ মন্তব্য করেন খালি আর আমার বিদ্যার এই উৎসাহ থাকতো না যে আমি আর একজন মানুষের দান করতাম আর ভাই ভিডিওর উদ্দেশ্যে তো একজন মানুষের তো দান মানে একজন মানুষের তো কিছু একটা ফার আমি যে তারে লইয়া কাপড়টা যে তারে দিছি আমার মনের ভিতরে কতটুকু খুশি লাগছে কারণ আমি একমাত্র জানি আর এটা আপনারা সামনে এখানে তুলিয়ে ধরছি যাতে আপনারাও উৎসাহিত হইন আপনারাও উৎসাহ পাইন আমিও করুন না করুন দেখি আমার ভিতরে একটা উৎসাহ জাগছিল যে আমিও দান করতাম সো আমি করছি সো এই ব্যাপারে আমি আমি আপনার কাছে মানে রিকোয়েস্ট করলাম যে আপনার নেগেটিভিটি সরাইতে না আর অবশ্যই অবশ্যই পজিটিভভাবে নৌকা আর আপনারাও যে যার অবস্থান থাকে সুন্দর করিয়া আগুয়াইয়া উকা গরিব অসহায় দরিদ্র মানুষের হেল্প করার লাগিয়া আউকা আমরা দান সম্পর্কে একটু জ্ঞান লই আই দানের মাধ্যমে মহান আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের রিজিকর যে ভারসাম্যতা আছে সেটাকে রক্ষা করেন বিনিময়ে প্রতিদানও দিয়ে থাকেন তাছাড়াও যদি আমরা হাদিসের দিকে তাকাই তাইলে দেখতে পারবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার সকল আমল কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল যে তিনটা আমল আছে যেগুলো বন্ধ হয় না কোনো সময় এর মধ্যে একটা লগি সদকা তাছাড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন যে তার বান্দার প্রতি দয়া করে তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে ব্যক্তি দুনিয়ায় কোনো একটা ব্যক্তির যদি একটা প্রয়োজন মিটাইয়া দেয় তাহলে আল্লাহ তাআলা আখিরাতে তার ১০০টা প্রয়োজন মিটাইয়া দিবা